এখানে নেই কাঁটাতার, আছে ভালোবাসা অফুরান। এখানে কোনো দ্বন্দ্ব নেই, আছে বন্ধুত্বের স্লোগান। এই আমাদের হোস্টেল, আমাদের এই কলেজের হোস্টেলের ব্যাপারেও তোমাদের অনেক কিছু বলার আছে। আমাদের এখানে মেনলি দু ধরনের হোস্টেল আছে, মানে একটা বয়েজ হোস্টেল, একটা গার্লস হোস্টেল। তা আমাদের এই ক্যাম্পাসের হোস্টেলটা কিরকম? একটা পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচ বাথরুম আছে, ফ্রি ওয়াইফাই, সব পরিষ্কার, জেনারেটর আছে। ইনফ্যাক্ট আমাদের এখানে হেলথের এতটা খেয়াল রাখা হয় যে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেক ছাত্রছাত্রী যারা হোস্টেলে থাকে তাদেরকে মেডিকেল চেক আপ করা হয়। ইনফ্যাক্ট আমাদের এইখানে র্যাগিং প্রিভেন্ট করার জন্য প্রত্যেকটা ফ্লোরে একজন করে ওয়ার্ডেন থাকে। আমাদের এখানে এছাড়াও গ্র্যান্ড ফিস্ট হয়, রাত জেগে সিনেমা দেখা হয়, এগুলো আমরাই এনজয় করেছি। তবে আমাদের সময় একটা ছোট্ট সমস্যা ছিল, 9টার মধ্যে ঢুকে যেতে হতো। তবে আমাদের কলেজ এবং আমাদের হোস্টেল বুঝে শুনে এই টাইমটাকে 10টা অবধি এক্সটেন্ড করে দিয়েছে। এছাড়াও বাড়ির গার্জেনরা যদি সেখানে থাকতে চান, দেখতে চান যে কীরকমভাবে পড়াশোনা হচ্ছে, তার জন্য আমাদের এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে, যেখানে এসি নন এসি বোথ কাইন্ড অফ রুম অ্যাভেলেবেল, যেটা খুব খুব কম পয়সায় পাওয়া যায়। তাহলে এক্সাইটমেন্ট লাগছে তো? তাহলে জিএমআইটিতে পড়তে এলে থাকার চিন্তাটা চলে গেল। ওয়েলকাম টু আওয়ার হোস্টেল। জিএমআইটিতে একবার ভর্তি হয়েই দেখুন না, লাইফটাই পাল্টে যাবে। আর মেয়েরা যারা এই কলেজে আসবে বলে ঠিক করেছো তাদেরকে জানিয়ে রাখি, মেয়েদের থাকার জন্য কিন্তু এই কলেজে টাইট সিকিউরিটির ব্যবস্থা আছে। কীরকম চলো শুনে নিই।